প্লস টু সেকেন্ড ইয়ার সমস্ত ছাত্র এবং ছাত্রীমানকে মু স্বাগত করুছি আমার ইউটিউব চ্যানেলে। পিলামানে পিলামানে আজির ক্লাসরে আমি আলোচনা করিবা ইকোনমিক্স র প্লস টু সেকেন্ড ইয়ার পিলাঙ্কর ইকোনমিক্স পিলে মানে অর্থশাস্ত্র বা অর্থনীতির ইউনিট ওয়ান র স্কুলে ইউনিট ওয়ান ভ্রম সংশোধন কর। 15টা প্রশ্ন পড়িব বা রেখাঙ্কিত শব্দ পরিবর্তন ন করে আমি তার সংশোধন করিয়া 15টা প্রশ্ন এবং আজ আমি আলোচনা করিয়া প্রিভিয়াস ইয়ার কোশ্চিন যেগুলা আসিছি তা সহিত কিছু নিউ কোশ্চিন তা সহিত কিছু সিলেক্টিভ কোশ্চিন যেগুলা কি ইউনিট ওয়ান রেখাঙ্কিত শব্দ গুড়া হল যেটা কি ভ্রম সংশোধন এক মার্কিয়া প্রশ্ন গুড়াক অল আগুর কই রকুছি সমস্ত শুণ আ ভিতরে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন রয়েছে। হ্যাঁ, 5 বর্ষ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন গুড়া রয়েছে এবং নিউ কোশ্চিন গুড়া বহু গুড়া আছে এবং সিলেক্টিভ কোশ্চিন বি ভিতরে আছে যেটা কি 2025 বোর্ড এক্সাম দেওয়া সমস্ত ছাত্র ছাত্রী মানুষ এবং তুমি মানে মনে রক্ষিত তোমার মানুষ পাই আমি গোটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলিছু যেটা কি ফ্রি রে তোমাকে ক্লাসর লিঙ্ক সেটি দিয়া যাচ্ছে, ক্লাসর নোটস দিয়া যাচ্ছে, ক্লাসর এক্সাম অপডেট দিয়া যাব, এক্সাম রিলেটেড সিএচএসসি তরফ কোণ কোণ কত নোটিস আসবে সে রিলেটেড তোমাকে সেট দিয়া যাব মাগণার ডিসক্রিপশন লিঙ্ক দিয়া যাচ্ছে, জয়েন বি হয়ে যাব। দেখুন প্রথমে দিয়েছি আবশ্যক স্থলে রেখাঙ্কিত অংশর পরিবর্তন ন করে অন্যর সংশোধন করা মানে আবশ্যক তলে রেখাঙ্কিত শব্দ বা রেখাঙ্কিত অংশর পরিবর্তন ন করে রেখাঙ্কিত অংশর পরিবর্তন ন করি কি আমি কোণ করা না অন্যর সংশোধন করা রেখাঙ্কিত শব্দর পরিবর্তন ন করা সংশোধন করা। তো প্রশ্ন রয়েছে অর্থনৈতিক বিজ্ঞানর প্রকৃতি ও গুরুত্ব শীর্ষক পুস্তকর লেখক আলফ্রেড এল মার্শাল সে কম কোশ্চিন পচারা আবশ্যক তলে রেখাঙ্কিত অংশর পরিবর্তন করি মানে যে রেখা মানে গার টাই সেগুলা পরিবর্তন হবনি হল এবং পরিবর্তন কোডা হব না বিনা গার গুড়াক বুঝলা। তো আমি রেখাকে পরিবর্তন করিবানি যে প্রশ্নর তলে সব গার গোটে গোটে টা হয়েছে তাকে বিনা পরিবর্তনের আমি আনসর করা। দেখ অর্থনৈতিক বিজ্ঞানর প্রকৃতি ও গুরুত্ব শীর্ষক পুস্তকরে লেখক আলফ্রেড এল মার্শাল। তো অর্থনৈতিক বিজ্ঞান প্রকৃতি গুরুত্ব শীর্ষক পুস্তকর লেখক লিওনেল রবিন্স মানে এটি ভুল লা এটা আলফ্রেড এল মার্শাল নুহতি এটা হচ্ছে লিওনেল রবিন্স। তো আমি লিখবা এটি কে লিখলে লিওনেল ও রবিন্স লিওনেল রবিন্স লিখলে। তারপর প্রশ্ন দেখ দ্বিতীয় প্রশ্ন আডাম স্মিথ অর্থশাস্ত্রকে কল্যাণকারী বিজ্ঞান বলে নিরূপণ করছেন। আডাম স্মিথ অর্থশাস্ত্রকে কল্যাণকারী বিজ্ঞান বলে নিরূপণ করছেন আডাম স্মিথ। তো আলফ্রেড এল মার্শাল অর্থশাস্ত্র কি করছেন না আলফ্রেড মার্শাল বলে কি না আলফ্রেড মার্শাল না কি আডাম স্মিথ নুই। তো সঠিক উত্তর আর কোন হল না আলফ্রেড মার্শাল অর্থশাস্ত্রকে কল্যাণকারী বিজ্ঞান বলে নিরূপণ করছেন। অর্থনীতি তত্ত্ব পুস্তক রবিন্স দ্বারা লিখিত দেখ প্রশ্ন আছে 3 নম্বর অর্থনীতি তত্ত্ব পুস্তক রবিন্স দ্বারা লিখিত অর্থনীতি তত্ত্ব পুস্তক মার্শালঙ্ক দ্বারা লিখিত কা দ্বারা না মার্শাল অর্থনীতি তত্ত্ব কিন্তু না পুস্তক রবিন্স দ্বারা লিখিত না অর্থনৈতিক তত্ত্ব পুস্তক মার্শালঙ্ক দ্বারা লিখিত কা দ্বারা লিখিত না আমার মার্শালঙ্ক দ্বারা। তারপর প্রশ্ন রস্কিন অর্থশাস্ত্রকে সমাজ বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন। রস্কিন অর্থশাস্ত্রকে সমাজ বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন না রস্কিন অর্থশাস্ত্রকে বিমর্ষ বিজ্ঞান এটা সমাজ বিজ্ঞান এটা ভুল অছি তো এটা আমি ঠিক করে লিখলে বিমর্ষ বিজ্ঞান যেমতি কহিলে কি 2025 বোর্ড এক্সাম পাই বহুত ইম্পর্টেন্ট ইউনিট ওয়ান র রেখাঙ্কিত প্রশ্ন যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন রয়েছে ভিতরে ইম্পর্টেন্ট কোশ্চিন রয়েছে নিউ কোশ্চিন রয়েছে 2025 পরীক্ষা পাই বোর্ড পরীক্ষা পাই এবং কিছু সিলেকশন কোশ্চিন গুড়া বি রয়েছে। তো চ্যানেল কু নয়াস্তে সাবস্ক্রাইব করো যা ফলে তোমার পাখে অল নোটিফিকেশন গুড়া পৌঁছি পারিব ক্লাস র। আমি টার্গেট রাখি যে 98% এ বর্ষ আমি 98% রেজল্ট করিবা। মার্শালঙ্কু অর্থশাস্ত্রর জনক বলে কুহাযায় প্রশ্ন দেইছি মার্শালঙ্কু অর্থশাস্ত্রর জনক বলে কুহাযায় আমি লিখলে আডাম স্মিথ কি কি না আডাম স্মিথকু অর্থশাস্ত্রর জনক কুহাযায় আডাম স্মিথ মার্শালঙ্কু অর্থশাস্ত্রর জনক বলে কুহাযায় না আডাম স্মিথকু অর্থশাস্ত্রর জনক বলে কুহাযায়। 6 নম্বর অর্থশাস্ত্রর স্বল্পতা সংজ্ঞা মার্শাল দেইছিলে অর্থশাস্ত্রর স্বল্পতা সংজ্ঞা মার্শাল দেইছিলে অর্থশাস্ত্রর স্বল্পতা সংজ্ঞা লিওনেল রবিন্স দেইছিলে কি দেইছিলে লিওনেল রবিন্স অর্থশাস্ত্ররে স্বল্পতার সংজ্ঞা লিওনেল রবিন্স দেইছিলে লিওনেল রবিন্স বলে। অর্থশাস্ত্র উভয় কলা ও বিজ্ঞান অর্থশাস্ত্র উভয় কলা ও বিজ্ঞান
এটা ঠিক আছে, যেহেতু এটা ঠিক আছে আমি ঠিক লিখলে, ভুল দিলে আমি তাকে ঠিক করে লিখুতে হ্যাঁ। এটি তো আমি ভাবিব যে ঠিক ভুল মারিদেবি, এটা ঠিক আছে ঠিক মারিদেবি, ভুল মারিদেবি না মার্ক মিলিব না। তো 15 মার্কর এইভাবে প্রশ্ন আসবে এক মার্কিয়া, যদি ভুল থাকে ঠিক করে বাক্যের লিখিব, যদি ঠিক থাকে তাকে আমি ঠিক করে লিখবা, তাহলে ঠিক লিখি দেলে চলে যাব। ওকে, তারপর প্রশ্ন দেখিবা তাহলে দেখ, অর্থশাস্ত্রকে চয়ন বিজ্ঞান কহিলে অসীম অভাব গুড়িক মধ্যে নির্দিষ্ট কেতেক অভাবর চয়ন বুঝায়। অর্থশাস্ত্রকে চয়ন বিজ্ঞান কহিলে অসীম অভাব গুড়িক মধ্যে নির্দিষ্ট কেতেক অভাবর চয়ন বুঝায়। না, অর্থশাস্ত্রকে চয়ন বিজ্ঞান কহিলে সম্বলর বিকল্প ব্যবহারিক, সম্বলর বিকল্প ব্যবহারিক গুণ মধ্যে এক নির্দিষ্ট ব্যবহারর প্রতি চয়ন বুঝায়। গুণ মধ্যে এক নির্দিষ্ট ব্যবহারর প্রতি চয়ন বুঝাই থাকে। রবিন সংজ্ঞা উভয় সম্বলর দুষ্প্রাপ্যতা ও বিকাশ প্রতি ধ্যান আকর্ষণ করে, রবিন্সক সংজ্ঞা উভয় সম্বলর দুষ্প্রাপ্যতা ও বিকাশ প্রতি ধ্যান আকর্ষণ করে, রবিন্সক সংজ্ঞা কেবল দুষ্প্রাপ্যতা প্রতি ধ্যান আকর্ষণ করে, কাহা প্রতি না দুষ্প্রাপ্যতা প্রতি হি কেবল ধ্যান আকর্ষণ করে থাকে। পরবর্তী প্রশ্ন, কোনসি দেশর অর্থনীতির বিলোপ কহিলে আক্ষরিক বিলোপকে বুঝায়। কোনসি দেশর অর্থনৈতিক বিলোপ কহিলে, অর্থনৈতিক বিলোপ কহিলে আক্ষরিক বিলোপকে বুঝায়। কোনসি দেশর অর্থনৈতিক বিলোপ কহিলে ঢাঞ্চাগত পরিবর্তন বুঝায়। কাহাকু না ঢাঞ্চাগত পরিবর্তন, কাহাকু বুঝাই রেখে না ঢাঞ্চাগত পরিবর্তন। অর্থনৈতিক দ্রব্যর বিনিময় মূল্য থাকে, অর্থনৈতিক দ্রব্যর বিনিময় মূল্য থাকে, ঠিক আছে পিলে এই উত্তরটা ঠিক, হ্যাঁ অর্থনৈতিক দ্রব্যর বিনিময় মূল্য আছে। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক দ্রব্যর যোগান সর্বদা স্বল্প, অর্থনৈতিক দ্রব্যর যোগান সর্বদা স্বল্প, প্লাস টু সেকেন্ড ইয়ার ইকোনমিক্স র ইউনিটি ওয়ান র আমি রেখাঙ্কিত প্রশ্ন পড়ুছে, যেটা কি 15টা পড়ব পরীক্ষার বোর্ড পরীক্ষার। ওকে, সিলেক্টেড কোশ্চিন, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইন ডিসক্রিপশন লিঙ্ক জয়েন বি হয়ে যাব। তো দেখ, সম্বল সীমিত হয়ে অভাব গুড়িক পরিপূরক হয়ে থাকে, সম্বল সীমিত হয়ে অভাব গুড়িক পরিপূরক হয়ে থাকে, ঠিক আছে যেহেতু এটা ঠিক আছে উত্তর ঠিক আছে। সম্বলর যোগান সম্বলর আবশ্যকতার কম হয়ে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি, সম্বলর যোগান সম্বলর আবশ্যকতার কম হয়ে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি, আনসর ঠিক আছে। সম্বলর যোগানের প্রাচুর্য যোগু নির্বাচন আবশ্যকতা হয়ে, সম্বলর যোগানের প্রাচুর্য যোগু নির্বাচন আবশ্যকতা হয়ে, সম্বলর যোগানের দুষ্প্রাপ্যতা যোগু, কোণ না দুষ্প্রাপ্যতা যোগু নির্বাচন গুলিক আবশ্যকতা হয়ে। ওকে, তো ইয়ে লা পিলে মানে বহুত ইম্পর্টেন্ট কোশ্চিন লা প্লাস টু সেকেন্ড ইয়ার পিলাঙ্ক পাই ইউনিট ওয়ান রেখাঙ্কিত প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, চ্যানেল কোন আসলে সবসক্রাইব করে নেবে। থ্যাংক ইউ পিলা মানে, জয় হিন্দ।